যত বড় গেম খেলেন না কেন, আপনার ফোনটা কখনই গরম হবে না, একদম পানির মতো ঠান্ডা থাকবে। সো গাইস, আপনি ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলেন, কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার ফোন 2 জিবি র্যাম অথবা 3 জিবি র্যাম অথবা 6 জিবি র্যাম, তারপরও কিন্তু আপনার ফোনটা অনেক গরম হয়ে যায়, অথবা যে কোনো গেমস খেললে আপনার ফোনটা একদম গরম হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিওতে যে টেকনিকটা দেখাবো সেটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটা একদম পানির মতো ঠান্ডা থাকবে, যত বড় গেমসই খেলেন না কেন একদম টোটালি পানির মতো ঠান্ডা থাকবে, ঠিক আছে? সো গাইস, ধরেন আপনার ফোনের র্যাম হচ্ছে 3 জিবি, সো আপনি ফ্রি ফায়ার খেলতেছেন এখন, কিন্তু অনেক সময় দেখেছে আপনার ফোনটা একদম টোটালি গরম হয়ে গেছে, ক্ল্যাশ অফ ক্ল্যান আছে অথবা বড় বড় যে গেমসগুলো আছে সেগুলো খেললে কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যায়। সো গাইস, আজকে যে ভিডিওর টেকনিকটা দেখাবো এটা করলে আপনার ফোনটা একদম পানির মতো ঠান্ডা থাকবে। চলুন শুরু করা যাক। তো এই টেকনিকটা হচ্ছে, অবশ্যই আপনার যে কোনো যে গেমসটা আপনি খেলেন সেটাকে যখন ডাউনলোড করবেন তো করলেন, সমস্যা নেই। তো তারপর আপনাকে একটা সেটিং করতে হবে, সেটিংটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, যে আপনার ফোনের যে সেটিংটা আছে সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসলে বুঝতে পারবেন আপনাদের ফোনে এরকম একটা অপশন আছে, আমি আপনাকে দেখাচ্ছি, একটু মার্ক করে দেখাবো আমি আপনাদেরকে। এইখানে দেখুন উল্টা গেম মোড নামে একটা অপশন আছে, এইখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে উল্টা গেম মোড লেখা আছে, এখানে টাচ করবেন। তো টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনার কী করবেন, এখানে দেখুন এই যে গেম সাইবার, ঠিক আছে, এইখানে টাচ করে এখান থেকে এটা এই অপশনটা অন করে দিবেন। এটা অন করে দিলে কিন্তু আপনার যে ফোনের যে একটা সিস্টেম আছে সেটা চালু হয়ে গেল এবং আপনি গেমটা ভালো করে খেলতে পারবেন। এভেন আপনার যে গেমটা আছে সেটা এখানে শো করবে, এই যে দেখুন আমি এখানে ফ্রি ফায়ার খেলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার কিন্তু এখান থেকে মানে এটা অ্যাড করা আছে আর কি, যতই আমি সারাদিন যদি খেলি তারপর কিন্তু আমার ফোনটা এখানে কখনোই গরম হবে না, অর্থাৎ এটাকে একটু মানে কন্ট্রোল করবে, ঠিক আছে, যেটাকে বলে একদম পানির মতো ঠান্ডা রাখবে, কোনো আপনার ফোনের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো আপনি নিঃসন্দেহে সারাদিন যদি গেম খেলেন তবুও কিন্তু আপনার ফোনটা টোটালি কোনো গরম হবে না, অবশ্যই আপনাকে এই সেটিংটা করে নিতে হবে, যদি অফ থাকে তাহলে অবশ্যই এটা অন করতে হবে, ঠিক আছে? তারপর নিচে আরও অনেকগুলো অপশন আছে, এগুলা থেকে আপনাকে তেমন কিছু একটা করতে হবে না। তো যেটা প্রথমটা যে অপশনটা আছে এটা অন করে দিলেই আপনি এখান থেকে দিব্যি গেম খেলতে পারবেন, ঠিক আছে? সো গাইস, এইটুকু ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা টেকনিক যা এটাই আজকের ভিডিও ছিল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।